দেশকে বাঁচাতে হলে এবছর কৃষকদের সব ক্ষেত্রে সুযোগ সুবিধা দিতে হবে বিশেষত তাদের বীজ সার কীটনাশক সম্পূর্ণরূপে ফেরি করতে হবে যে সমস্ত কৃষক ঋণ নিয়ে চাষাবাদ করে বা সংসার চালায় সে সমস্ত কৃষকের ঋণ মুখুব করতে হবে দেশের কৃষিভিত্তিক সমাজ ব্যবস্থাকে যদি সচল রাখতে হয় কৃষি শিল্পকে যদি উন্নত করতে হয় দেশের অর্থনীতি যা নির্ভর করে মূলত কৃষির উপর ভারতবর্ষ কৃষিভিত্তিক একটি দেশ এবং এখানে সমস্ত অর্থনীতি নির্ভর করে কৃষির উপরে সে চাষিদের যদি রক্ষা করতে না পারি তাহলে দেশ কিন্তু বাঁচবে না কেননা লোহা কলকারখানা এগুলি আমাদের দরকার আছে প্রযুক্তি আমাদের দরকার আছে সব আমাদের দরকার আছে কিন্তু পেটের জন্য তো লোহা দরকার হয় না পেটের জন্য খাবার দরকার হয় পেটে খাবার চায় অর্থাৎ ভাত চায় চাল চায় ডাল চাই সবজি চাই গম চাই এই পেটের খাবারটার জন্য এবং মানে ঔষধ সব কিছু কিন্তু এই কৃষির উপর নির্ভর করে তো কৃষি মানে কৃষকদেরকে রক্ষা করা এই মুহূর্তে আমাদের সরকারের নৈতিক দায়িত্ব নৈতিক কর্তব্য এবং আমাদের সকলের উচিত কৃষি ব্যবস্থাকে ঢেলে সাজানো লকডাউনের ফলে আপনারা এমনিতেই জানেন যে কৃষকদের অবস্থা এমনিতেই ভালো নেই দেশে লকডাউনের ফলে আরও খারাপ অবস্থা কৃষকদেরকে এই মুহূর্তে তাদের পাশে দাঁড়াতে হবে আর কৃষক সম্পর্কে যারা মানে জ্ঞান রাখেন কৃষি সম্পর্কে যারা জ্ঞান রাখেন তারা একটু খোঁজ নিয়ে দেখবেন যে এই যে এখন পাট তার চাষের সময় একটা জমিতে এক বিঘা জমির কথা যদি বলেন আপনি এক বিঘা জমিতে চাষ করতে আপনার আটশো নশো টাকা ফুরিয়ে যায় শুধু জমিটাকে চাষ করতে আর চাষের উপযোগী করে গড়ে তুলতে তারপরে বীজ সার সেচ দেওয়া হয় এতে আরও হাজার টাকা ফুরিয়ে যায় অর্থাৎ দু হাজার টাকা ফুরিয়ে গেল কিছুদিনের মধ্যে আবার নিড়ানি শুরু হবে আগাছা দমন করার জন্য বিভিন্ন রকম কীটনাটক কীটনাশক স্প্রে করতে হবে শ্রমিকরা নিড়ানির কাজ শুরু করবে এতে এক বিঘা জমিতে মানে পনেরোশো থেকে দু টাকা আবার খরচ হবে দু তিনবার তারপরে পাট একটু বড় হলে পাটের ছোট ছোট দেওয়া বলে পাট বাস দেওয়া তো এইভাবে পাট শেষ পর্যন্ত যেতে তারপরে পাট কাটা তাতে শ্রমিক লাগবে তাতে খরচ আছে মাঝে মাঝে সার দেওয়া বিষ দেওয়া কীটনাশক প্রয়োগ করা পোকা থেকে নিরোধ করার জন্য কীটনাশক প্রয়োগ করা তারপরে সেই পাট কেটে সেই কাটা পাটকে আবার বয়ে নিয়ে যাওয়া গঙ্গা পর্যন্ত পুকুর পর্যন্ত খাল পর্যন্ত তাকে আবার জাগ দেওয়া বলে পচানো যেটা সেই পচানোতে শ্রমিক লাগবে তারপরে সেটা সেলা যখন পনেরো দিন দশ দিন পরে সেটা যখন আঠারো দিন পরে যখন সেটা পচে যাবে তখন সেটাকে সেলার জন্য আবার অনেক শ্রমিক লাগবে সেটাকে আবার বই আনা সেটাকে শুকোনো এতে মানে তিন হাজার বা পঁয়ত্রিশশো বা চার হাজার এই হচ্ছে পাটের দাম ধরুন আমি সর্বোচ্চ ধরলাম চার হাজার টাকা করে পাটের দাম হলো যখন উঠল চার হাজার টাকা দাম হলো এক বিঘা জমিতে ওই চার কুইন্টাল পাঁচ কুইন্টাল করে পাট হয় এই চার কুইন্টাল পাঁচ কুইন্টাল হিসাব করুন তো তার সঙ্গে যার জমি যে চাষ করছে তাকে সব সময়ে খাটতে হয় তার খাটনির দামটা তো থাকছেই ধরা হয় না ওই দামটা যদি ধরে কৃষক তাহলে কৃষকের কিচ্ছু থাকে না এই পাট আসার পরে পাট পুকুর থেকে নদী থেকে নিয়ে আসার পরে শুকোনোর পরে বিক্রয় করার পর্যন্ত দাম পায় না আপনি বলুন এই কৃষকটা কীভাবে বাঁচবে এই নিজের শ্রমের উপরে ভিত্তি করে দু হাজার দেড় হাজার এক হাজার পাঁচশো টাকা ইনকাম হয় অনেক সময় পাট নষ্ট হয়ে যায় অনেক জমিতে নষ্ট হয়ে যায় পাট হয় না ডাঙা এলাকায় বালি এলাকায় পাট নষ্ট হয়ে যায় সেই সময় হয় না দাম পায় না নানা কারণ তো কৃষককে যদি আপনি পাশে দাঁড়াতে না পারেন ধান চাষিদের ক্ষেত্রে যদি আপনি পাশে দাঁড়াতে না পারেন আলু চাষিদের ক্ষেত্রে আপনি পাশে দাঁড়াতে না পারেন গম চাষিদের ক্ষেত্রে আপনি পাশে দাঁড়াতে না পারেন অর্থাৎ কৃষকদের পাশে যদি আপনি দাঁড়াতে না পারেন তাহলে ভারতবর্ষের অর্থনীতিকে যতই সচল করার চেষ্টা করুন না কেন সচল হবে না আপনি আদানি আম্বানিদেরকে যতই টাকা দেন না কেন আপনি এয়ারলাইন্সকে যতই টাকা দেন না কেন এইটা মনে রাখবেন সব আমাদের দরকার আমাদের শিল্প দরকার আমাদের কৃষি দরকার আমাদের চাকরি দরকার আমাদের স্বাস্থ্য দরকার সব দরকার কিন্তু সব কিছু নির্ভর করছে পেটের খাবারের ওপর অর্থাৎ জমি এবং কৃষক কৃষক এবং জমি যদি আমরা ঠিকভাবে ব্যবহার করতে না পারি ভালোবাসা দিয়ে তাহলে আমরা দাঁড়াতে পারবো না ভারতবর্ষের মতো একটা বৃহৎ দেশ যদি কৃষিভিত্তিক শিল্পকে যদি উন্নত করতাম এবং কৃষির প্রতি যদি যত্ন নিতাম কৃষকদের প্রতি যদি ভালোবাসা দিতাম তাহলে ভারতবর্ষ গোটা পৃথিবীতে অনেক কিছু দিতে পারত আমেরিকা থেকে আমাদেরকে মিশর থেকে আমাদেরকে বা তুরস্ক থেকে আমাদেরকে পেঁয়াজ কিনতে হতো না বা অন্য জায়গা থেকে আমরা অন্য জায়গায় দিতাম ও রসুন বা অন্যান্য জিনিস আমরা একে অপরের কাছ থেকে নিয়ে আসছি এটা করতে হতো না আমরা যে পরিমাণ আমাদের জিনিসপত্র আছে আমাদের সুজলা সুফলা যে ভারতবর্ষ আমাদের যে বাংলা আমাদের যে মাতৃভূমি এটাকে যদি আমরা সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রাখতে পারতাম তাহলে অনেক কিছু সম্ভব কেউ না খেয়ে মরতো না ভারতবর্ষে মানে খাদ্য খাদ্যশস্য আছে সবুজ ক্ষেত আছে বিরাট মাঠ আছে জঙ্গল আছে নদী আছে না খেয়ে কেউ মরবে না কিন্তু এদের পাশে দাঁড়াতে হবে আমরা জানি বিভিন্ন বিপদের সময় সরকার সব সময় কৃষকদের পাশে থেকেছে এর আগের গভর্নমেন্টের সময় আমি দেখেছি আমার খুব ভালো মনে আছে যে বিভিন্ন দুর্যোগের সময়ে বিশেষত ভোট এলে বা ভোটের দু তিন মাস আগে বিভিন্ন দুর্যোগ যদি হতো তাহলে কৃষি ঋণ মুকুব করে দিত আমি আশা করব এই করোনার এই সময়ে কৃষি ঋণ মুকুব করে দিয়ে খাদ্য শস্য একদম বিশেষত বীজ ফ্রিতে দেওয়া হোক এবং সার বছর সার একদম ফ্রিতে দেওয়া হোক এর জন্য কিষাণ ক্রেডিট কার্ড বা কৃষি কার্ড এই ধরনের কার্ডের ওপরে নির্ভর করলে হবে না যেভাবে কৃষক চাষ করে এবং সারের দোকান থেকে সার কিনে সেইভাবেই কৃষক সার কিনুক যেভাবে তারা বীজ কিনে সেভাবেই বীজ কিনুক কৃষি ফার্মের মধ্যে দিয়ে কৃষি দপ্তরের মধ্যে দিয়ে তাকে আবেদন করতে হবে কৃষান ক্রেডিট কার্ড দেখাও অনেকের এই ক্রেডিট কার্ড নেই অনেকের কার্ডটা করেইনি আবার নানা রকমের শর্ত যুক্ত হওয়ার কারণে অনেকে করেনি যদি একান্ত কার্ডের প্রয়োজন হয় রেশনিং সিস্টেমের মতো তাহলে কৃষকদেরকে সেই সুযোগ দিয়ে এই কাজটা করা যেতে পারে এবং একদম রেশনিং সিস্টেম যেভাবে হচ্ছে সেই রকমভাবে যেভাবে সারের দোকানগুলি আছে বীজের দোকানগুলি আছে সেগুলিকে ব্যবহার করে লাইসেন্স দিয়ে এগুলি করানো যেতে পারে অথবা পঞ্চায়েত এবং গ্রাম মেম্বার পুলিশ স্থানীয় প্রশাসন এদের সহযোগিতায় কৃষকদের লিস্ট করে কার জমি আছে কার কে বাড়ির মণ্ডল সেটা জানা যায় এটা সব রিপোর্ট আছে কার কত জমি আছে মাঠে কত বিঘা জমি আছে সব তো রিপোর্ট আছে রাজস্ব দপ্তরের কাছে সব রিপোর্ট আছে ভূমি দপ্তরের কাছে সব রিপোর্ট আছে সেই রিপোর্টের ভিত্তিতে দেবে এর জন্য আবার কার্ডের কি প্রয়োজন আছে এইগুলিকে ভেবে এই বছর আমরা যদি কৃষির উপরে জোর দিতে পারি চাষের উপরে জোর দিতে পারি মাটির উপরে জোর দিতে পারি তাহলে ভারতবর্ষ কিন্তু ফের দাঁড়াবে এবং শুধু আমরা নই আমরা তো সে সঙ্গে আমরা পৃথিবীকেও বাঁচাতে পারি পৃথিবীকে ঔষধ দিয়ে বাঁচাতে পারি খাদ্য দিয়ে বাঁচাতে পারি পৃথিবীকে সাহস দিয়ে বাঁচাতে পারি এবং আমাদের কৃষির আধুনিকীকরণ কিভাবে করানো যেতে পারে এই সময়টায় ভাবা উচিত কৃষকের পাশে দাঁড়াতে হবে আমি মনে করি আমার এ বিষয়গুলি সরকার ভাববে বিরোধী দল এই নিয়ে আলোচনা করবে এবং এইগুলি চর্চিত বিষয় হবে কৃষক মুক্তি পাবে